হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও নিয়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি রিলস ভিডিও, মানে এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করবেন একদম প্রফেশনালভাবে। ওকে, জাস্ট আপনি কীভাবে করবেন, যদি ভিএন অ্যাপসটা যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে নিয়ে নেবেন। দেন আপনার সিম্পলভাবে ওপেন করে দিবেন, এরপর প্লাস আইকন থেকে নেক্সট নিউ প্রজেক্ট থেকে আপনারা যে ভিডিওটা এডিট করবেন জাস্ট সেইটা হচ্ছে সিলেক্ট করে দিয়ে দেবেন। দেন আপনার নেক্সট করে দিবেন, এরপরে আপনার অ্যাড চলে আসবে, মানে অ্যাড হয়ে যাবে ভিডিওটা। এরপর আপনার অ্যাড টু মিউজিক, যদি আপনি মিউজিক বসাইতে চান তারপর এখানে মিউজিকের পার আপনার যে মিউজিক আছে জাস্ট হচ্ছে মাই মিউজিক থেকে আপনারা বসায় নিয়ে নেবেন। ইউজার পার ক্লিক করবেন, আপনার মিউজিকটা বসে যাবে। দেন আপনি দেখেন মেন রিজন কি, মেন রিজন হচ্ছে আপনি সোলো মোশন, কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে সোলো মোশন থাকে, তো আপনি কিভাবে সোলো মোশন করতে পারবেন, খুব সিম্পলিভাবে করতে পারবেন। জাস্ট আপনি স্পিডের পার ক্লিক করবেন, আমি আপনাদের সাউন্ডটা বন্ধ করে দেখাই, জাস্ট স্পিডের পর ক্লিক করবেন। আপনি যদি স্পিড কমাইতে চান, মানে স্লো মোশন করতে চান, জাস্ট একটু নিচে মানে করে নিয়ে আসবেন, মানে যত নিচে দেবেন তত স্লো হবে। তো দেখেন আমার কিন্তু এখন স্লো হবে, এই দেখেন এই ভিডিওটা আমি আপনাদের প্লে করে দেখাই, দেখেন আমার কিন্তু অনেক স্লো হয়ে গেছে। ওকে, মানে নর্মাল থেকে কিন্তু অনেক স্লো হয়ে গেছে। জাস্ট আপনার কি করবেন, যদি আপনার এরকম স্লো মোশন করতে চান, জাস্ট এই যে যে কটা যদি ধরেন এখন চারটা হচ্ছে ডট আছে, হোয়াইট ডট আছে, জাস্ট আপনি এখানে লং প্রেস করবেন, ডট একটা অ্যাড হয়ে যাবে, লং প্রেস করবেন ডট অ্যাড হয়ে যাবে। তারপর এখানে কাস্টমাইজ করে আপনি আরো মানে স্মুথভাবে কিন্তু আপনি আরো স্লো মোশন করতে পারবেন। এখানে লং প্রেস করবেন জাস্ট আপনার ডট অ্যাড হয়ে যাবে, প্লাস স্মুথভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আরো স্লো মোশন করতে পারবেন। তো এরকম, আর যদি আপনার এই যে ডটগুলো আপনি যদি রিমুভ করতে চান তাহলে আরো খুব সুন্দরভাবে করতে পারবেন। দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্লো মোশন হয়ে গেছে, জাস্ট কিন্তু আপনি এরকম ভাবে স্লো মোশন করতে পারবেন। ওকে, দেখেন ইউজ করতে পারেন। তার আগে আমি দেখাই আপনার এই যে প্লাস আইকন আছে, মানে ভিডিওটা যখন আপনার প্লে হবে তখন কিন্তু আপনি যদি এইটা ইউজ করেন জাস্ট নতুন একটা অ্যানিমেশন শো করবে। কিন্তু আপনি চাইলে এইটা অ্যানিমেশনটা আরও স্লোভাবে দিতে পারেন, আরও ফাস্টভাবে দিতে পারেন, তো আপনি যেরকম আপনার ইচ্ছা সেরকম আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমি যদি এই ইফেক্টসটা বসাই, জাস্ট আপনি ছোটো ছোটো ইফেক্টস আছে যেগুলো আপনি বসাইলে আপনার ভিডিও লুকটা আরও কিন্তু চেঞ্জেবল হয়ে যাবে। ওকে, তো এরকমভাবে কিন্তু আপনার ভিডিওর মাঝে এফেক্টস বসাইয়ার মাধ্যমে আপনার ভিডিও লুকটাকে আরও পরিবর্তন করতে পারবেন। তো এখানে অনেক ধরনের হলো এফেক্টস আছে, আপনার যেটা ভালো লাগে সেই এফেক্টসগুলো এখানে সিলেক্ট করে বসাই নেবেন একটা একটা করে। ওকে, তো এরপরে হচ্ছে কি নানা ধরনের অ্যানিমেশন আসছে। ওকে, তো আপনি যদি অ্যানিমেশন ভিডিওতে বসাইতে চান তাহলে আপনার কি করতে হবে, জাস্ট স্লিপটা ক্লিক করতে হবে, দেন এখানে প্লাস আইকন আছে, জাস্ট এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনি জাস্ট সেইটা সিলেক্ট করে আপনি কিন্তু অ্যানিমেশনটা বসাই দিতে পারবেন। তারপর প্লাসে ক্লিক করলে আপনার কিন্তু অ্যানিমেশনটা বসে যাবে। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই, দেখেন আমার কিন্তু অ্যানিমেশনগুলো বসে গেছে। তো এখন ভিডিওতে যদি ব্লার দিতে চান, ধরেন এই ভিডিওটা আমি ব্লার দিব। ওকে, তো ভিডিওতে ব্লার দিতে হলে আপনাকে এই সিলেক্ট থেকে যেটুক ভিডিওটা দিতে চান, মানে ব্লার দিতে চান সেটুকু রাখবেন, মানে সিলেক্টে কি সিলেক্ট করবেন বা ক্রপ করবেন বা কাটবেন, তো এরপরে হচ্ছে এই ভিডিওটা রাখবেন এখানে, তারপর এখান থেকে একটু স্লাইড করবেন, তারপর এখানে ব্লার লেখা আছে। ওকে, এখানে নানান ধরনের ব্লার আছে, জাস্ট আপনি এই চার নম্বর যে ব্লারটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, জাস্ট এখানে এখান থেকে 15 রাখবেন। ওকে, 30 না রেখে এখানে 15 রাখবেন বা 16 রাখবেন, তারপরে হচ্ছে এখানে ক্রসে ক্লিক করে দিবেন। তো এখন আপনি ভিডিওটা প্লে করবেন, দেখেন আপনার কিন্তু ব্লার হয়ে যাবে, এই দেখেন আমার কিন্তু ভিডিওটা ব্লার হয়ে গেছে। ওকে, আপনি কিন্তু এরকম খুব সুন্দরভাবে কিন্তু এই কাজটা করতে পারবেন। এরপরে আপনি যদি ভিডিওর মাঝে যদি মিরর চান বা মিরর করতে চান, জাস্ট যেরুক মিরর করতে চান জাস্ট আপনি সেরুক আপনি সিলেক্ট ক্লিক করবেন, তার সেরপর যেটুক সিলেক্ট করছেন সেখানে রাখবেন, দেন মিরর পার ক্লিক করবেন। তো মিরর পার ক্লিক করলে আপনার যে লেফট থেকে রাইটে যাবে বা লেফট থেকে রাইট থেকে লেফটে যাবে। ওকে, তো দেখাই আমি আপনাদের, এই দেখেন আমার ভিডিওটা কিন্তু লেফট থেকে রাইটে গেছে। ওকে, তো এইরকমভাবে কিন্তু আপনি করতে পারবেন খুব সহজে এবং সিম্পলে। তো এখন দেখেন এই যে প্লাস আইকন থেকে যদি আপনি এই যে অ্যানিমেশনগুলো বসাই দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মাঝে কিন্তু অনেক সুন্দর একটা লুক আপনি কিন্তু চলে আসবে। তো দেখেন এরকম যদি প্লাস আইকন থাকে জাস্ট আপনি এখান থেকে আপনার এই যে অ্যানিমেশনগুলো বসাই দিবেন, প্লাস গান সেট করে দিবেন, জাস্ট আপনার লুকিং মানে ভিডিওর যে মানে হচ্ছে সিস্টেমটাও কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে, মানে ভিডিওর মাঝে কিন্তু আপনার ভিডিওটা খুব সুন্দর একটা লুক দিবে। ওকে,
তো দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আপনাকে আমি দেখাবো যে কিভাবে আপনি আরও স্মুথ করবেন। তো এখান থেকে আপনি চাইলে এই যে বিজি থেকে অনেক ধরনের অ্যানিমেশন পাবেন বা কালার গ্রাউডিং করতে পারবেন, এখান থেকে করে নেবেন। অনেক ধরনের সিটিংস আছে, আপনি একটু সময় নিয়ে দেখলে আপনি খুব ভালোভাবে করতে পারবেন। তারপর রিভার্স ভিডিও আছে, যদি আপনি রিভার্স দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিভার্স হয়ে যাবে। তো আমি আপনাদের এই যে রিভার্স দিয়ে দেখাই, জাস্ট একটু ওয়েট করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই পেরে যাবেন। এই দেখেন রিভার্স হয়ে গেছে অলরেডি আমার। এখন আমি ভিডিওটা উল্টা পিলে দেখাবো। ওকে, আমি জাস্ট হচ্ছে ভিডিওটা পেলে করে আপনাদের দেখাই রিভার্সের ভিডিওটা। দেখেন আমার কিন্তু এই যে রিভার্স হয়ে গেছে। আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এছাড়া আর একটা টপিক আমি আপনাদের দেখাবো। ধরুন এই যে এই ভিডিওটা আপনি যদি কালার যদি হোয়াইট করতে চান তাহলে আপনি কি করবেন, এই ভিডিওটার পর রাখবেন, জাস্ট ফিল্টারের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি নানান ধরনের কালার আছে, ওকে এখান থেকে নানান ধরনের কালার আছে, জাস্ট আপনি সেই কালারটা রাখবেন। এরপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কালারটা অনেক পরিবর্তন হয়ে যাবে। ওকে, এখানে অনেক ধরনের কালার আছে, হোয়াইট কালার আছে, এরপর অনেক ধরনের কালার আছে। জাস্ট আপনারা কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য আপনি এইটা ইউজ করতে পারেন, খুব কাজে দিবে আপনার। ওকে, দেখছেন তো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।